এই প্রথম হরিহরপাড়া থানা শ্রীপুর গ্রামে আপেল কুল চাষ করেছেন ইনামুল শেখ। আকারে বেশ বড়, দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায় বেশ জনপ্রিয় এই কুল। আনিকুল শেখ জানান, 24 পরগনা থেকে গাছ নিয়ে এসেছিলেন তিনি, খোলসহ বিভিন্ন সার দিয়ে পরিচর্যা করেছেন গাছের। 1 কুইন্টালের ওপর ফল পাওয়া যায় গাছ থেকে। ইনামুল শেখ নামে ওই কৃষক বলেন, সরকারি কোনো সাহায্য পাননি তিনি, এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে চাষ করেছেন। 24 পরগনা থেকে গাছ নিয়ে এসেছিলাম, দিয়ে একটা মোশারফ বিলে ছেলে সাহায্য করেছিল একটু ধান দিয়ে, ওই ছেঁচ দিত খোল সার ডিআইপি এই সবগুলো দিয়ে চাষ করেছি। আমি নতুন চাষি, আমি এখন ওদের দেখা দেখি ফলন কেমন হয়। ফলন বাম্পার 1 কুইন্টালের উপরে থাকে মাল গাছের উপরে। টক মিষ্টি স্বাদের এই আপেল কুল চাষ করে লাভের মুখ দেখবেন বলে আশাবাদী ইনামুল শেখ। আমাদের ইমানুল এই কুলের আবাদটা প্রথম করেছে, করার পরও লাভবান হয়েছে, আরও পাড়ার দেশের প্রতিবাসীরা তারা লাগাবার চেষ্টা করেছে। তো সরকারের কিছু একটু সাহায্য দরকার আছে, এটা সরকারকে একটু নজরে রাখার দরকার। একটা ডালে কিছু না হলে 5 কেজি 7 কেজি মাল 50 টাকা 40 টাকা দরে যাচ্ছে, তাহলে লাভবান হবে না কেন? 10 কাঠা করে যদি এই কুলের আবাদ করা যায় তাহলে সে লাভবানিত হবে।